So what's up guys, welcome to my channel and welcome back another video. So guys, aaj kere video the guys onek ere question er answer dite cholechi ami. So guys, onekei boleche je kibhabe amra gold gift card use korbo Pubg mobile ba Bgmi te UC kenar jonno. So guys, aaj kere ei video the guys ekdom full feel somosto kichu explain korte cholechi je kibhabe apnara gold gift card use kore Bgmi ba Pubg mobile UC neben, thik ache. To ekdom guys ekdom example er sathe bhalo kore ami ekdom bujhe dibo apnader je kibhabe apnara use korben gold gift card, ঠিক আছে। তো গাইস আমার কাছে গুগল গিফট কার্ড রয়েছে, তো সেটা আমি ইউজ করে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। তো অবশ্যই গাইস ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম গাইস জেনুইন এই ভিডিওটি হতে চলেছে। ভিডিওটাকে অবশ্যই লাইক করতে একদম বলবেন না, লাইক করার সাথে সাথে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর গাইস যারা এখনো এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই গাইস 30K তো হয়ে গেছে, তার জন্য গাইস থ্যাংক ইউ সো মাচ টু অল। আর অবশ্যই গাইস সাপোর্ট করবেন, সাপোর্ট করার জন্য নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে উপরে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার সমস্ত এই ধরনের লেটেস্ট গেমিং টিপস নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো গাইস শুরু করা আজকের ভিডিও, সো লেটস গেট স্টার্টেড। তো গাইস আপনার কাছে মেইনলি থাকতে হবে একটা গুগল গিফট কার্ড, যে কোড থাকে সেই কোডটা মেইনলি আপনাকে থাকতে হবে, সেই কোডটা আপনাকে কিন্তু ইউজ করতে হবে। তো গাইস আপনারা যদি বলেন যে সেই কোডটা আপনারা কীভাবে পাবো, তো তার জন্য গাইস অনেক ভিডিও আমি বানিয়েছি যে গুগল গিফট কার্ড কোডের, ফ্রি গুগল গিফট কার্ড কোডের জন্য। তো সেই ভিডিওগুলো অবশ্যই চেক আউট করবেন, কারণ তো সেই ভিডিওগুলোতেও কিন্তু আমি বলেছি যে গুগল গিফট কার্ড আপনারা কীভাবে পাবেন, কীভাবে সংগ্রহ করবেন ফ্রি গুগল গিফট কার্ড। তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে গাইস আমি লিঙ্ক দিয়েছি, তো সেখান থেকে অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওগুলো, ঠিক আছে। তো গাইস অবশ্যই চেক আউট করবেন যে কীভাবে ফ্রি গুগল গিফট কার্ড পাবেন। আর গাইস এই গুগল গিফট কার্ড দিয়ে কিন্তু আপনারা ইজিলি গাইস Bgmi বা Pubg মোবাইল ইউসি ক্যাশ ইজিলি নিতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই গাইস এই গুগল গিফট কার্ডের কিন্তু একদম ইম্পর্টেন্সটাই আলাদা। তো আমার কাছে রয়েছে গাইস একটা গুগল গিফট কার্ডের কোড, সেটা গাইস আমি আপনাদের সেটা দিয়ে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। আর গাইস এই গুগল গিফট কার্ডের যে কোড রয়েছে সেটা কিন্তু আমি একটা অ্যাপের মাধ্যমে পেয়েছি, তো আপনারা সেই অ্যাপের কিন্তু ভিডিও হয়তো দেখেছেন। আর যদি গাইস না দেখে থাকেন, অবশ্যই গাইস এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে রয়েছে, তাছাড়াও গাইস এই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তো অবশ্যই চেক আউট করে নেবেন, সেই ভিডিওগুলো দেখে নেবেন, অনেক ইউসি গাইসের ভিডিও রয়েছে। তো মেইনলি গাইস এখন সেই কোডটা আমি ইউজ করব, তো সেই কোডটা আমি গাইস এখানে ইমেলে পেয়েছি, তো সেই কোডটা এখানে কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি, ঠিক আছে। তো মেইনলি গাইস আমি এখন ইমেলে গেলাম, এখান থেকে কিন্তু আমি ইজিলি সেই কোডটাকে একটু চেক আউট করে নিই, ঠিক আছে। তো মেইনলি গাইস আমি এখানে কিন্তু সেই কোডটাকে আপনাদের দেখাচ্ছি, তো সেটাই হচ্ছে গাইস গুগল গিফট কার্ডের যে কোড রয়েছে সেটা। তো গাইস আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সার্চ করছি, তো দেখা যাক গাইস এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু সেই কোডটা আপনাদের সামনে একদম শো করছে। তো সিম্পলি গাইস এই কোডটা আমি এখান থেকে কপি করব, জাস্ট কপি করলাম, কপি করে জাস্ট আপনাকে যেতে হবে গাইস এখানে প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে কিন্তু আপনাকে এখানে রিডিম করতে হবে গুগল গিফট কার্ডের কোডটা, তো যেখানেই আপনি যেখান থেকে পান সেই কোড কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে, তাহলে কিন্তু আপনারা ইজি ইউজ করতে পারবেন। তো তারপরে গাইস আপনাকে যেতে হবে প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে দিন গাইস উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেই একটা ছবি রয়েছে, সেই ছবিতে আপনাকে ক্লিক করতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ইমেল রয়েছে সেই ইমেলটা কিন্তু আমার লিঙ্ক রয়েছে Bgmi বা Pubg মোবাইলে, ঠিক আছে। তো এই ইমেলটাই কিন্তু আপনার Bgmi Pubg মোবাইলে লিঙ্ক থাকা দরকার। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ইমেলটা আছে, তো সেখানে গাইস দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনস। তো সিম্পলি গাইস এখানে আপনাকে ক্লিক করতে হবে, দেন আপনাকে গাইস দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে রিডিম গিফট কোড, এই অপশনটাতে আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর দেখুন গাইস দেখতে পাচ্ছেন এখানে এন্টার কোড নামে একটা অপশন রয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন গাইস এই কোডটা চলে আসছে অলরেডি, ঠিক আছে। তো সিম্পলি গাইস এই কোডটা রেখে আপনাকে সিম্পলি রিডিম করতে হবে এখানে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিডিম অপশনে আমি ক্লিক করলাম, ঠিক আছে। তো চেকিং ইউর কোড, তো সিম্পলি গাইস দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অলরেডি রিডিমড দ্যাট কোড। তো যেহেতু গাইস আমি অলরেডি হয়তো রিডিম করেছি এটা, তার জন্য গাইস এখানে কিন্তু রিডিম দ্যাট কোড লেখা আছে, মানে গাইস সিম্পলি এখান থেকে আপনাকে রিডিম করতে হবে। জাস্ট আমি এক্সাম্পল দিয়ে আপনাকে দেখালাম যে এভাবে আপনাকে রিডিম করতে হবে। তো গাইস এভাবে কিন্তু আমি অনেক কোডই ইউজ করেছি, তো এখানে সিম্পলি দেখাচ্ছে যে আমি অলরেডি এটা রিডিম করেছি। তো সিম্পল গাইস আপনাকে প্রসেসটা বললাম যে কীভাবে আপনাকে রিডিম করতে হবে। তো গাইস এই রিডিম কোডটা কিন্তু একটা টাকার উপরে থাকবে, যেমন গাইস 10 টাকার রিডিম কোড, 20 টাকার রিডিম কোড, 50 টাকার রিডিম কোড। তো গাইস আমি এখন Bgmi খুলে আপনাদের দেখাচ্ছি যে সেই টাকাটা আপনারা কোথায় দেখতে পাবেন, এবং গাইস সেখান থেকে কীভাবে আপনারা ইউসি নিতে পারবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি চলে যাবো
তো গাইস গুগল প্লে স্টোরে রিডিম করার পর আপনাকে সিম্পলি আসতে হবে পাবজি মোবাইল বা বিজিএমআই তে। এখানে আসার পর আপনাকে সিম্পলি ইউসি কিনতে হবে। তো ইউসি কেনার জন্য আপনাকে সিম্পলি কিন্তু আপনার ব্যালেন্স থাকা দরকার আপনার গুগল গিফট কার্ডে, ঠিক আছে? তো সিম্পলি গাইস আপনাকে প্রথমে যেতে হবে এখানে ইউসিতে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন উপরে 40 ইউসি রয়েছে আমার। তো 40 ইউসিতে আপনাকে ক্লিক করতে হবে, মানে গাইস ইউসি অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ইউসির নিচে প্রাইস দেওয়া আছে। তো আপনার গুগল প্লে স্টোরে বা গুগল পেতে যদি 75 টাকার উপরে থাকে তাহলে 60 ইউসি কিনতে পারবেন, 380 টাকার উপরে থাকলে গাইস মানে 380 টাকা থাকলে 300 ইউসি কিনতে পারবেন আর 25 ফ্রি পাবেন, ঠিক আছে? তো গাইস এখানে ইউসি কেনার জন্য সিম্পলি আপনাকে যদি 60 ইউসি কিনতে চান তাহলে সিম্পলি 60 ক্লিক করতে হবে এখানে। তো 60 ক্লিক করে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু একটা নতুন ইন্টারফেস খুলে যাবে এবং গাইস নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে গুগল প্লে ব্যালেন্স। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে মাত্র 10 টাকা, যেহেতু গাইস আমি ইউসি কিনেছিলাম কয়েকদিন আগে। তো সিম্পলি গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল প্লে ব্যালেন্স 10 টাকা শো করছে, মানে গাইস আমি গুগল গিফট কার্ড ইউজ করে 10 টাকা এখানে কিন্তু আমি অ্যাড করেছি, ঠিক আছে? তো এখানে কিন্তু যদি গাইস আপনি 100 টাকার গুগল গিফট কার্ড ইউজ করেন তাহলে কিন্তু এখানে 100 টাকা শো করবে। তো এভাবে কিন্তু আপনাকে সিম্পলি এই ব্যালেন্সে ক্লিক করে আপনাকে কিন্তু এখান থেকে গুগল গিফট কার্ড থেকে কিন্তু আপনাকে ইউসি নিতে হবে, ঠিক আছে? তো যদি গাইস এখানে দেখতে পাচ্ছেন ইনসাফিয়েন্স ব্যালেন্স দেখাচ্ছে, তার জন্য গাইস আমি 60 ইউসি এখানে কিনতে পারছি না। যদি গাইস এখানে 75 টাকার মতো থাকতো তাহলে কিন্তু ইজিলি গাইস আমি 60 ইউসি কিনতে পারতাম এখানে, ঠিক আছে? তো সিম্পলি তাছাড়াও গাইস আপনি এখানে নেট ব্যাঙ্কিং থেকে শুরু করে অনেক কিছু এখানে করতে পারেন, অনেক কিছু থেকে ইউসি কিনতে পারেন, ঠিক আছে? তো এটাই ছিল গাইস কিছু প্রসেস, যে প্রসেসের সাহায্যে আপনারা ইজিলি কিন্তু এখান থেকে গুগল গিফট কার্ড থেকে আপনারা ইউসি নিতে পারবেন এবং গাইস ইজিলি এই প্রসেসের সাহায্যে কিন্তু আপনারা গুগল গিফট কার্ডের যে কোডটা সেটা ইউজ করতে পারবেন। আশা করা যাক গাইস আপনাদের কোনো ডাউট নেই এখন যে কীভাবে ইউজ করতে হবে। তো আশা করা যাক গাইস আপনারা এবার বুঝে নিয়েছেন যে কীভাবে এই গুগল গিফট কার্ডটা ইউজ করতে হয় এবং গাইস এই গুগল গিফট কার্ড ইউজ করে কীভাবে আপনারা ইউসি নিতে পারেন সেটা অবশ্যই আপনারা হয়তো বুঝে নিয়েছেন এবার। তো গাইস যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর গাইস নতুন নতুন গুগল গিফট কার্ডের জন্য অবশ্যই গাইস আমি অনেক ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওগুলো অবশ্যই চেক আউট করবেন যে কীভাবে আপনারা ইউসি ক্যাশ নিতে পারেন, সেই ফ্রি ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো সেই ভিডিওগুলো অবশ্যই চেক আউট করে নেবেন, ঠিক আছে? তো এভাবে গাইস সাপোর্ট করতে থাকুন, আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আসতে চলেছে, নতুন নতুন ট্রিকের ভিডিও। তো অবশ্যই সাপোর্ট করার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আর অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে একদম বলবেন না। লাইক করে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে উপরে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আপনি আমার সমস্ত এই ধরনের লেটেস্ট গেম টিপস ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। আর গাইস তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমাকে বিভিন্ন রকম কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন পাবজি বা বিজিএমআই রিলেটেড। তো অবশ্যই গাইস সেখানে ফলো করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি একটা জেনুইন ট্রিক নিয়ে, জেনুইন কিছু টিপস ট্রিক্স নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সো